খেলাধুলায় বারে বল, মাদুক ছেড়ে খেলতে চল, এই স্লোগানে খুলনার ডুমুরিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাকুন্দিয়া সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে রোববার রাতে ক্লাব চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ নামে দুটি দল অংশ নেয়। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ছুটে আসেন নারী পুরুষ মিলিয়ে কয়েকশো দর্শক। খেলায় অবিবাহিত একাদশ বিজয়ী হয়। পরে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ক্লাবের সভাপতি গাজী শামীম হোসেন মিঠুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ডের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সর্দার রাকিবুজ্জামান। আবু রায়হানের সঞ্চালনায় এতে ডুমুরিয়া উপজেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান মিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।